421 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করছে জাপান। উচ্চতার দিক থেকে এটি হবে দুবাইয়ের বুর্জ খলিফার দ্বিগুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের পাঁচ গুণ। প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা ও বিভিন্ন গ্যাজেট তৈরির জন্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে জাপান। কিন্তু খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্য আলাদাভাবে উচ্চারিত হবে জাপানের নাম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে জাপানের আকাশচুম্বী অট্টালিকা স্কাই মাইল টাওয়ার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে জাপান যে নাজুক অবস্থায় রয়েছে তা এখন সবারই জানা। রিং অফ ফায়ারের অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান প্রায়ই ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়। এইসব কথা মাথায় রেখেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে যাচ্ছে জাপান। দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা 2717 ফুট, প্রায় আধা মাইল। কিন্তু জাপান জানিয়েছে তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও টেক্কা দিবে। 2045 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের এবং এর উচ্চতা হবে প্রায় এক মাইল। উচ্চাকাঙ্ক্ষী এই প্রজেক্টের পিছনে আছেন স্থপতি কোন পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই রবার্টসন অ্যাসোসিয়েটস। সবচেয়ে বড় কথা, তারা শুধুমাত্র একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি ছোটখাটো শহর যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে পারবে। 5577 ফুট উঁচু স্কাই মাইল টাওয়ারকে টোকিও বেতে একটি মিনি সিটি হিসেবে গড়ে তোলা হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নেক্সট টোকিও। সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি নেক্সট টোকিওতে থাকবে মনুষ্যনির্মিত হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যা প্লাবিত হওয়া থেকে প্রতিরোধ করবে এবং সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় 5 লক্ষ মানুষ। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের তৈরি উচ্চ গতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম হাইপারলুপের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা যাবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। কিন্তু এখানেই শেষ নয়, নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরও অসংখ্য চমক। গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখ ভাগে বাইরের বায়ুমণ্ডল থেকে পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে। আর্কিটেকচারাল ডাইজেস্ট আরও জানিয়েছে স্কাই মাইল টাওয়ারে থাকবে মাল্টিলেভেল স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল, জিম, লাইব্রেরি ও হেলথ ক্লিনিকের সুবিধা পাবেন। ভবনটিতে যেমন থাকবে বিলাসিতার নানা অনুষঙ্গ, তেমনি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার সকল উপকরণ। জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত নেক্সট টোকিও 2045 প্রজেক্টের মূল উদ্দেশ্য হল একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষম হবে। নানামুখী পরিকল্পনায় এই ভবন পৃথিবীতে এই প্রথম জাপানে হতে যাচ্ছে। এছাড়া স্কাই মাইল টাওয়ারে থাকবে ক্যাবল ফ্রি লিফট, যেটি উল্লম্ব ও অনুভূমিকভাবে চলতে পারবে। ভবনের সামনে বাইরের দিকে শিল্প, কৃষি পরিচালনার জন্য জায়গা থাকবে এবং ছাদে বাগান করার সুযোগ থাকবে। স্কাই মাইল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হওয়ার পর সব মিলিয়ে 421 তলা এই ভবনে বাস করতে পারবেন 55,000 মানুষ। বলাই বাহুল্য, টোকিওবাসীর জন্য ভবিষ্যতে এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিবে স্কাই মাইল টাওয়ার এবং আধুনিক বিলাসী জীবনের আরামায়েশের সব ব্যবস্থাই থাকবে এখানেই।